নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কণ্ঠস্বরের পরিবর্তন রোগের লক্ষণ হতে পারে, ভয়েস চেঞ্জ মে বি দ্য সিমটম অফ ডিজিজ। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এমন কিছু টিপস শেষের দিকে দেয়া থাকে যেটা আপনাদের উপকারে লাগবে। কণ্ঠস্বরের পরিবর্তন রোগের লক্ষণ হতে পারে। আমরা সাধারণত দেখি যে কথাবার্তা বলছি আমাদের প্রতি মানুষেরই, এক একটা লোকের এক এক রকম কণ্ঠস্বর, তার তীক্ষ্ণতা, জোরে কথা বলার ধরন, এগুলো বোঝা যায়। কিন্তু যদি দেখা যায় যে হঠাৎ ঠান্ডা লেগেছে বা কিছু হয়েছে, কয়েকটা দিনের ভেতরে তার কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে বা বসে গেছে গলা, সেটা যদি দিন কয়েকের ভেতরে না ঠিক হয়ে যায়, তখন কিন্তু আপনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নাক কান গলা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে নেওয়াই ভালো। যদি দেখা যায় যে যোগাযোগ করে না সারছে, তখন কিন্তু সেটা কিন্তু ভয়াবহ আকারও নিতে পারে। লেরিঞ্জাইটিস হচ্ছে মেন কারণ যেটাতে গলা ধরে যাওয়া বা বসে যায়। এটা অ্যাকুট হয়, ক্রনিক হয়। অ্যাকুট লেরিঞ্জাইটিস কখন হয়? যদি বৃষ্টিতে ভেজা হয়, হঠাৎ জোরে চিৎকার করে খেলা দেখার সময় উত্তেজিত হয়ে কথা বলা, কথা কাটাকাটির সময় জোরে চিৎকার করা, অথবা জোরে কারোর সাথে কথোপকথন হয়েছে এরপরে গলা বসে যাওয়া, এগুলো কিন্তু কয়েকটা দিন রেস্ট নেওয়া, ভেপার নেওয়া, ওষুধ খাওয়া সেরে যায়। কিন্তু ক্রনিক লেরিঞ্জাইটিসের ক্ষেত্রে সময় লাগে। যেমন যারা এই কথা বলা পেশার সাথে যুক্ত, যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, হকার, এদের ক্ষেত্রে কিন্তু যদি গলা বসে যায়, সেক্ষেত্রে কিন্তু সঠিক চিকিৎসা না করলে কিন্তু সেটা অন্যদিকে মোড় নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি কথা বলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আপনাকে রেগুলার কোর্সে ভেপার নেওয়া, কথা প্রয়োজনের অতিরিক্ত না বলা, গার্গল করা এবং যথোপযুক্ত চিকিৎসার মধ্যে থাকা। আবার অনেক সময় দেখা যায় যে গলা বসার কারণ ভোকাল খড়ে অনেক সময় আউটগ্রোথ হয়েছে, ডাক্তারবাবু সেটা ল্যারিঙ্গোস্কোপ করে দেখে নিয়ে যদি দেখেন সেটা ওষুধের মাধ্যমে কাজ হচ্ছে, তাহলে ভয়ের কিছু নেই। যদি বেশ কিছুদিন ওষুধ খাবার পরও সেটা কাজ না হয়, তখন এফএনএসি বা বায়োপসি করে দেখা হয়। যদি সেটা ম্যালিগন্যান্ট না হয়ে বিনাইন হয়, তখন কিন্তু মাইক্রোসার্জারি করিয়ে নিলে ভোকাল খড়ের ওপর যে নডুলটা চলে যেয়ে আবার আগের জায়গায় কথা বলা যায়, এবং অপারেশনের পরে কিন্তু আপনাকে স্পিচ থেরাপি নেওয়াই বাঞ্ছনীয়। আরও নানা কারণে হতে পারে, যারা একভাবে প্রচুর মাদক সেবন করেন বা এমন কিছু রোগে ভুগছেন যেটাতে অন্য রোগ হলে তার প্রকোপ বাড়ার সহায়তা করে, সেক্ষেত্রেও কিন্তু সচেতনভাবে ডাক্তারবাবুর পরামর্শ মতো না চললে আপনার কণ্ঠস্বর পরিবর্তনের সাথে সাথে বড় কোনো রোগের দিকে আপনি এগিয়ে যেতে পারেন। একটা রোগ বলা যেতে পারে কেরাটোসিস, যেটা হচ্ছে কি, এটা প্রি ক্যান্সেরিয়াস লক্ষণ হতে পারে। এটা মেনলি রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিস থেকে আমাদের লেরিংস বা ফেরিংসের ওপর সাদা প্যাচ পড়ে। ডাক্তারবাবুরা প্রথমে এটা ওষুধ দিয়ে রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা করে যদি সারিয়ে নিয়ে গলার স্বর আগের জায়গায় পৌঁছে যায়, তাহলে ভয়ের কিছু নেই। যদি চিকিৎসার পরেও গলার স্বর না সারে বা প্যাচ না যায়, তখন কিন্তু কেরাটোসিসের লক্ষণ দেখা যেতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা গুটকা, খৈনি, পান, জর্দা, নিকোটিন, দ্যাট মিন সিগারেট বা বিড়ি খান, তাদের ক্ষেত্রে এটা প্রকটভাবে দেখা যায়।
আরেকটা কি বলা যেতে পারে, ডিসপ্লেশিয়া, এটা হচ্ছে প্রি ক্যান্সেরিয়াস লক্ষণ। এটার ক্ষেত্রে সেম জিনিস, সেটা কিন্তু রিফ্লাক্স গ্যাস্ট্রাইটিসের মতো না, প্যাচ হয়, কিন্তু যারা অতিরিক্ত মাত্রায় নেশাগ্রস্ত হন এবং গুটকা, খৈনি, পান মশলা, তামাক, জর্দা, সিগারেট ইত্যাদি ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি ডাক্তারবাবুরা দেখে লক্ষ্য করেন গলার ভেতরে অন্য কিছু দেখা যাচ্ছে, তারা সাথে সাথে আপনার ট্রিটমেন্ট আরম্ভ করেন। যদি স্বাভাবিকভাবে না সারে, গলার কণ্ঠস্বরও যদি বসে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু কার্সিনোমা ট্রিটমেন্ট বা কেমো চিন্তা ভাবনা ওনারা করতে থাকেন। তবে এটুকু বলা যেতে পারে, আপনার অল্পেতেই যদি আপনার স্বরযন্ত্রের বা স্বরের পরিবর্তন দেখা যায়, তৎক্ষণাৎ আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ কণ্ঠস্বর পরিবর্তন অনেক সময়ই বড় রোগের লক্ষণ হতে পারে। কিন্তু আপনি যদি সঠিক সময়ে সচেতনভাবে চিকিৎসা করান, আপনি কিন্তু বড় কিছু থেকে রেহাই পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।